ভাসিয়া নদীর উপরে ফুল বানালো কে, নগরবাসী রে ধন্য ধন্য বলি তারে। ভাসিয়া নদীর উপরে ফুল বানালো কে, নগরবাসী রে ধন্য ধন্য বলি তারে। ভাসিয়া নদীর উপরে ফুল বানালো কে, নগরবাসী রে ধন্য ধন্য বলি তারে। কি রে হই 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 হইয়া, সোনার বাংলার রাগী বালির মহত হৃদয়, ফুল বানাইয়া গ্রামবাসীর মন করিলা জয়। সোনার বাংলার রাগি বালির মহত হৃদয়, ফুল বানাইয়া গ্রামবাসীর মন করিলা জয়। সোনার বাংলার রাগি বালির মহত হৃদয়, ফুল বানাইয়া গ্রামবাসীর মন করিলা জয়। কি রে ফুল দিয়া দিবানিসি কত মানুষ যায়, হাত তুলিয়া দোয়া করে আল্লাহর দরগায়। এই ফুল দিয়া দিবানিসি কত মানুষ যায়, হাত তুলিয়া দোয়া করে আল্লাহর দরগায়। এই ফুল দিয়া দিবানিসি কত মানুষ যায়, হাত তুলিয়া দোয়া করে আল্লাহর দরগায়। কি রে বাপের বেটা ধন্য গাই সবাই, তার মতো দিল দরিয়া কয়জন আছে ভাই। আরে ধন্য ধন্য বাপের বেটা ধন্য গাই সবাই, তার মতো দিল দরিয়া কয়জন আছে ভাই। ধন্য ধন্য বাপের বেটা ধন্য গাই সবাই, তার মতো দিল দরিয়া কয়জন আছে ভাই। কি রে টাকা বিলাই দিলা জনসেবার তরে, দান করিয়া ঠাইনি আছেন মানুষের অন্তরে। আরে কোটি টাকা বিলাই দিলা জনসেবার তরে, দান করিয়া ঠাইনি আছেন মানুষের অন্তরে। কোটি টাকা বিলাই দিলা জনসেবার তরে, দান করিয়া ঠাইনি আছেন মানুষের অন্তরে। কি রে বালির জীবন সাথী রাবেয়া চৌধুরী, সকল কাজে সাথী তাহার পুণ্যবতী নারী। আরে রাগী বালির জীবন সাথী রাবেয়া চৌধুরী, সকল কাজে সাথী তাহার পুণ্যবতী নারী। আরে রাগী বালির জীবন সাথী রাবেয়া চৌধুরী, সকল কাজে সাথী তাহার পুণ্যবতী। বিসমিল্লাহির রহমানির রহিম। রাগিব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রাগিব আলীর শুভাগমন উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন। হে দানবী, মুসলিম মিথ ও পুরাণে হাতেনতাই নামক যে মহান মানুষের সন্ধান পাওয়া যায়, অথবা নিকট ইতিহাসে দান অনুদানের জন্য কিংবদন্তি পুরুষ হাজী মোহাম্মদ মহসিনের যে বর্ণাঢ্য বর্ণনা উঠে আসে, তাদের সঙ্গে আজ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে আপনিও তুলনীয় হচ্ছেন। হে সাধক, আপনি যে বীজে হাত দিয়েছেন তা চারা গেছে, সুশোভিত হয়েছে, প্রকৃতিকে মোহময় করেছে। যে তরুণতায় প্রকৃতিকে মোহময় করেছে, যে তরুণতায় স্পর্শ দিয়েছেন, তা ফুল ও ফলেতে হয়েছে।
আপনার কোমল স্পর্শে শুধু সবুজেরই জয়গান, দেশ রাষ্ট্রকেও দিয়েছে উপযুক্ত প্রতিদান। বৈদেশিক মুদ্রা অর্জনের এক সুগম পথের সাথে মানুষ ও প্রকৃতির এক অবিভাজ্য মানচিত্র রচনা করেছে। এই বিম্বিত অবয়ব যারা রচনা করেন সব যুগেই তারা থাকেন অবহেলিত। অবহেলা ও বঞ্চনার তিমির থেকে তাদের তুলে আনার জন্য খুব কম রাজপুত্রই এনাম ঘোষণা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সম্মানিত প্রধান অতিথি এবং রাঙামাটি সেক্টর কমান্ডার বিশেষ অতিথি আমাদের মাঝে এসেছেন, আমরা যেন তারকে যতদিন বাসায় না রং ইউনিয়নের মানুষ বেঁচে থাকেন ততদিন যেন তাকে স্মরণ করে রাখতে পারে, সেই জন্যে আমি সকলের কাছে সকলের প্রতি আমাদের প্রধান অতিথিকে আপনার বাসিন্দা রং ইউপি ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে আপনার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানা। চেয়ারম্যান মহান পুরুষ রাকিব আলী চেয়ারম্যান, একজন দানবীর এবং ওনার পদধূলিতে আজকে আমার এই লংগদ উপজেলা অত্যন্ত ধন্য। আমরা সেই মহান পুরুষকে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। আজকে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে হতে যাচ্ছে এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। রাজিয়া ফাউন্ডেশন কর্তৃক অর্থায়নে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শুরু উদ্বোধন হতে যাচ্ছে তার প্রধান অতিথি এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার নমস্কার। আজকে আমার স্মরণ হচ্ছে যে বৌদ্ধ ইতিহাসে রাজা অশোক সুয়েজি হাজার সে ধর্মীয় প্রস্থান করেছিল এবং বুদ্ধ দেশের দেখা যায় রাজা বিচ্ছান্তর খুব দানবীর ছিল, দান করত। তেমনি আজকে বর্তমান আজকে সেগুলো চলে গেছে কি 2500 বছর আগে, আজকে বর্তমান এই যুগে যে আমরা একটা এরকম দানবীর যেমন রাকিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় যে আমাদের এই গরিব এলাকায় যে আমাদের ছেলে মেয়েদেরকে কিছু কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু একটা তার অর্থায়নে যে একটা এই কারিগরি প্রশিক্ষণ হতে যাচ্ছে অত্যন্ত আজকে আমি তাকে দীর্ঘায়ু এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের পার্বত্য অঞ্চলে ওনার যে মহত্বতা, ওনার যে ডানের হাত প্রসারিত করবার জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের মাঝে পার্বত্য অঞ্চলে এসেছেন, আমরা এই পার্বত্য অঞ্চলের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দানবী রাগিব আলী অত্যন্ত সহজ সরল সাদা সিধে জীবনযাপনের উদ্দেশ্য একজন মানুষ। ওনার সাথে বাংলাদেশে অনেক বেশি ধনী লোক আছে কিন্তু দান করবার মতো মানসিকতা অনেকেরই নেই। বাংলাদেশের মধ্যে নয়, ওনার বিভিন্ন প্রতিষ্ঠান শুধু সে ইংল্যান্ডেও আছে, বিভিন্ন দেশে আছে, ইন্ডিয়াতে আছে। বাংলাদেশের ওনার জন্ম সিলেটে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আনাসে কানাসে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন এতিমখানা, ব্রিজ, কালবাট, রাস্তা বিভিন্ন জায়গায় তিনি নিজের পোষায় সৎ উপার্জনে অর্জিত অর্থ দিয়ে তিনি কাজগুলো করে যাচ্ছেন। তার যে থাকা আছে এটা হক টাকা, এখানে কোনো দুই নম্বরই টাকা নাই। উনি নিজের কষ্ট স্বীকার করে যে টাকাটা উনি কামিয়েছেন ওইটা জনগণের মাঝে দান করে তিনি অমর হয়ে থাকবার জন্য, মানুষের মাঝে হৃদয়ে থাকার জন্য তিনি এই কাজগুলো বিভিন্ন জায়গায় করে যাচ্ছেন। আমরা আরও একবার অভিনন্দন এবং সরকারি অভিনন্দন জানাবো পার্বত্য অঞ্চলে উনাকে আসার জন্য। শুধু স্কুল কলেজ নয়, একদম বিভিন্নভাবে তার দানটা যা বলার অপেক্ষা রাখে না।
সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত রূপে এসেছি। ধন্যবাদ। রাগিব রাবিয়া কাঁচালঙ্কারিগিরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার সামনে যারা আছেন মুরব্বিয়ান কচিকাছা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এখানকার মানুষ অত্যন্ত দরিদ্র, শিক্ষা প্রতিষ্ঠান খুবই অবতুল্য, কর্মসংস্থান নেই বললেই চলে, অল্প বয়সেই বিপদগামী হয়ে যায়, কেউ সন্ত্রাসী চাঁদাবাজী হিরোইন বিভিন্ন কাজে। এখানকার মানুষ কারিগরি শিক্ষা লাভ করতে পারলে এ অঞ্চলের বেকারত্ব দূর হবে। আকালে আমাদের পরবর্তী প্রজন্মগুলো আর নষ্ট হবে না। পার্বত্য চট্টগ্রাম এক সময় যুদ্ধ বিধ্বস্ত ছিল, সে সময় 1979 থেকে 1987 সাল নাগাদ আমাদের এতদ অঞ্চলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে আমাদের কমপক্ষে 12 থেকে 14 বছর 14টি প্রজন্ম গেছে বিনা শিক্ষা। এরপর সেনাবাহিনী বিজিবি বিভিন্ন দানশীল লোকের সহযোগিতায় কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়, কিছু জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। দুর্ভাগ্য আমাদের লংগদু উপজেলার উত্তরে বাগাইছড়ি উপজেলা, উত্তর পশ্চিম কন্নারে দিঘিনালা, নানিয়াচর, মাহালছড়ি এই 5টি উপজেলার মধ্যে কোথাও কারিগরি শিক্ষা কেন্দ্র নেই। কারিগরি শিক্ষার এতই অভাব, এখানকার মানুষ এতই দরিদ্র, ইচ্ছা থাকা সত্ত্বেও কোন বিদ্যালয় স্থাপন করে পাঠদানের মতো উপযোগী করে তুলতে পারছেন না। মাননীয় প্রধান অতিথি, আজকে এলাকার মানুষ অনেক ধন্য, আমরা শুনেছি আপনার গানে অনেক কিছু হয়েছে, আপনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো শুধু আপনি আমাদের এই এলাকায় এই কষ্ট করে আসার জন্য। আমরা আশা করি আমাদের এই অবহেলিত অঞ্চলের দিকে আপনি সুনজর দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনার অন্যান্য সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান রাগিব রাবিয়া ফাউন্ডেশন, জনাব দানবীর রাগিব আলী, সম্মানিত সেক্টর কমান্ডার এবং উপস্থিত সুযোগিত, আসসালামু আলাইকুম। এখানে যে মহামানুভব ছিলেন মিস্টার সাহিব রাগিব আলী, ওনার বাড়ির সিলেটে এবং আমার একই আমার বাড়িও সিলেটে, ওনার অনেক কর্মকাণ্ড সম্বন্ধে আমি অনেক বেশি জানি। আপনারা পড়াশোনা করে জেনেছেন, আমি অনেক ছোটোকাল থেকেই ওনার কর্মকাণ্ড জানি। এই ব্যক্তিটি বেসিক্যালি 3টি বিষয়ে অত্যন্ত বেশি যত্নবান এবং খুব বেশি দান করে থাকেন। প্রথমত হচ্ছে শিক্ষা, দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য বিষয়ক, এবং তৃতীয়ত হচ্ছে জনকল্যাণমূলক। এই 3টে কাজে ওনার দান প্রচুর প্রচুর পরিমাণ। তো সেই হিসাবে আমি বলবো আপনারা এই লংগদু এলাকার লোকজন অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান যে উনি এই 87 বছর বয়সেও সে ঢাকা থেকে 3 দিন আগে চিরাং এসছে, চিরাং থেকে ট্রাভেল করে রাঙামাটি এসছেন। কালকে সারাদিন উনি বরকল ছিলেন এবং আজকে সারাদিন আপনাদের জন্য দিয়েছেন, সেটা অবশ্যই বলবো। উনি বয়সে অনেক বৃদ্ধ, বাট মনের দিক থেকে উনি অত্যন্ত তরুণ, অত্যন্ত তরুণ। এবং উনি আপনারা নিজে দেখেছেন ঘাট থেকে, এই বয়সে আমার ডাউট আছে এখানে 87 বছর বয়সে কেউ এখানে হাজির আছেন কিনা, এখন সন্দেহ আছে আমার, কারণ আমার বয়সের ডাবল প্রায়। সেই লোকটা ঘাট থেকে জাস্ট আপনাদের সাথে গল্প করতে করতে এই মধ্যে হেঁটে এসছে। আমি আমার পক্ষ থেকে এই এলাকার প্লাসার প্রতিবেশী হিসাবে আমি অবশ্যই ওনাকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের উচিত হবে ওনার মতো ব্যক্তিকে এখানে পেয়ে যতদূর সম্ভব আমাদের আমরা যেভাবে আমরা আগাইতে পারি সেই হিসাবে আমরা সাহায্যটা ওর থেকে নিয়ে নেব। আমি
বক্তব্য দীর্ঘায়িত না করে আমার পক্ষ থেকে যতটুকু সহায়তা দরকার আমার বরকল জোনের পক্ষ থেকে আমার সাথে আমার উপজেলা চেয়ারম্যান সব এখানে এসছেন, আমরা দুজন মিলে বেসিক্যালি চালাই আমাদের কত সীমান্তকারী প্রশিক্ষণটা, আমি সাপোর্ট দিই বিজেপির পক্ষ থেকে, উনি পুরো সিভিল যত সব সাপোর্ট সম্ভব বেসামর প্রশাসনের পুরো সাপোর্টটাই উনি আমাকে দিয়ে থাকেন। তো সেই আমরা দুজন এসছি, আমরা আমরা আরও আসবো এখান থেকে, এটা আপাতত আজকেই একটা ফাউন্ডেশন চালু হয়ে যাবে ও ইনশাআল্লাহ এটা ভবিষ্যতে রাগিব রাগে কাসালো প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে অনেক দূরে গিয়ে যাবে, সেই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আসসালামু আলাইকুম। এবং এখানে যারা বরকল এবং লংগদ থেকে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। সেই সাথে এখানে যারা উপস্থিত আছেন আমাদের পার্বত্যবাসী তাদেরকে আমার নমস্কার জানাচ্ছি এবং আদাব। আমরা খুব ছোটবেলায় স্কুলে যখন পড়েছি তখন আমরা একটি ব্যক্তির নাম শুনেছিলাম, তার নাম ছিল আমাদের পাঠ্যপুস্তকে ছিল হাজি মহসিন, দানবীর হাজি মহসিন। তাকে তো আমাদের দেখবার সুযোগ হয় নাই, কিন্তু আমরা যখন একটু একটু করে বড় হলাম এবং আমরা যখন টেলিভিশন এবং পত্রপত্রিকা পড়ার সুযোগ হলো তখন আমরা অনেক আগে থেকেই দেখেছি একটি ব্যক্তির নাম, যিনি সিলেটের দানবীর রাগিব আলী, যার প্রতিষ্ঠান একাধিক শিক্ষা এবং উন্নয়নমূলক নানাবিধ প্রতিষ্ঠান তার আছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার প্রতি, ওনার এই তার যে পদচারণ আমাদের এই উপজেলা তথা রাঙ্গামাটি তথা এই লঙ্গদ উপজেলা তথা এই আমাদের চায়রাতলিতে রাগিব রাগে রাবেয়া কাসালং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উপলক্ষে আমি তার জন্য আমাদের এই এলাকার সবার পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যদি বলি যে আমাদের এখানকার প্রয়োজনটা কি, সেই প্রয়োজনটা আমরা সবাই মিলে একসাথে কাজ করছি পাহাড়ি এবং বাঙালি একত্রিত হয়ে, সেটি হলো শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন এবং ধর্মগোত্র নির্বিশেষে সবার জন্যই আমরা লক্ষ্যটা করেছি যে আমাদেরকে প্রকৃতপক্ষে শিক্ষাটা নিতে হবে এবং সেটা হবে কারিগরি শিক্ষা। দশম শ্রেণীর সমমানের যদি কেউ কোনো কারিগরি শিক্ষা নিয়ে কোনো জায়গাতে যদি যায় দেশে বা বিদেশে তার সে আয়টা হবে অন্ততপক্ষে 5 গুণ বেশি। যারা আমার সামনে বসে আছেন ছাত্র ভাই বোনেরা, আমরা যদি আগামী 10 বছর পরে যদি দেখতে চাই যে আমরা এখান থেকে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে যাব অথবা এশিয়ারই অন্যান্য কোনো উন্নয়নশীল দেশে যাব, গান্ধী জনাব রাগিব আলী এবং তার মতো যারা ব্যক্তি আছেন আমাদের দেশে তারা শতবর্ষ কেন আরো বেশি তারা জীবিত থাকুক, তাদের উপস্থিতিতে আমাদের দরিদ্র জনগোষ্ঠীরা উপকৃত হবে, আল্লাপাক আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন সেটাই আমরা আশা করি। বক্তব্য আমি এখানেই সংক্ষিপ্ত করছি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম। সম্মানিত প্রধান অতিথি, মাননীয় শ্রুতি মণ্ডলী, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, নমস্কার, আদাব। এই বরকলের উপজেলা চেয়ারম্যান অনেক কিছু বলেছেন আমাদের প্রধান অতিথি সম্পর্কে, চিফ কেয়ার সম্পর্কে। আমি যেহেতু ওনার জামাই ভেরি ক্লোজ, আমাকে একটু ওনার ভিতরের উনি কী মানুষ উনি কী একটু বলে দিন। আমার যখন বয়স 8 বছর ছিল, ইংরেজিতে কিন্তু একটা লফজ আছে, একটা ফ্রেজ আছে যেটাকে বলা হয় চ্যারিটি বিগিনস এট হোম, অর্থাৎ এটাকে যদি অনুবাদ করেন যে দান খয়রা শ্রদ্ধা ঘর থেকে শুরু হয়। তো উনি আমাকে কিন্তু বিশাল একটা জিনিস দান করেছেন, সেটা হলো এই 8 বছর বয়সে উনি আমাকে লন্ডন দিয়েছিলেন শিক্ষার জন্য, যেটা আজকে ছোটোখাটো একটাই হোক বাট এটা কিন্তু শিক্ষাবৃত্তি উনি এটাকে উদ্বোধন করতে আসছে। কিন্তু 1963 সালে উনি আমাকে ইংল্যান্ড দিয়েছিলেন, তখন আমার বয়স ছিল 8 বছর।
সেখানে কিন্তু উনি আমাকে লেখাপড়া করেছেন, লালন পালন করছেন অ্যাজ সেকেন্ড ফাদার, ইনফ্যাক্ট একই ফাদার। তো ছেলেটি কি দেখো, উনি সিলেট জেলায় আমাদের গ্রামের বাড়িতে, আপনারা তো জানো জানবেন অবশ্যই, আর এখানে হয়তো দুই একজন গেছেন। ছেলেটি ডিগ্রিজ এট হোম বলতে আমাকেও সে আমাকে দান দিয়ে আমাদের গ্রামের এলাকায় উনি এটাও পূরণ করছেন, তারপরে জেলা কিছু পূরণ করছেন, তারপরে উনি জেলার বাইরে গেছেন, পঞ্চকর পর্যন্ত চলে গেছে, তেঁতুলিয়া একদম সীমান্ত। আর এখানে অবশ্য আমাদের সীমানা বেশি দূর না, এটা হল ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, যাই পূর্ব সীমান্ত চলে আসছে। তো উত্তর থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তো whichever way you look at it, you cannot say that he is a charity work, যেটা সামাজিক কাজ, it is restricted to say, উনি কিন্তু গোটা বাংলাদেশ, he has been contributing all over Bangladesh, এবং বাংলাদেশও না, ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন, কিন্তু ওখানেও লিবারেশনের যুদ্ধ যখন হইল 71-এ, আমার বয়স তখন 15-16 এরকম হতে পারে, আমি ওখানে ছিলাম, তিনিও এখানে ছিল, তো উনিও লিবারেশন ওয়ারে অনেক অর্থ কন্ট্রিবিউট করছেন। অর্থ বলতে এটা গানস এন্ড অ্যামুনিশন, বন্দুক, গুলিবাল, এগুলি কেনার জন্য অর্থ লাগে, অবশ্যই লাগে। লন্ডন থেকে উনি এগুলাকে পাঠাইছেন, উনিও দিচ্ছেন, আমার লন্ডনি ভাইরা ওনার সমবয়সী যারা ব্যবসায়ী, ওই মহল থেকে বিশালভাবে চাঁদা উঠে ওনার মাধ্যমে বাংলাদেশে আসছে। তো আপনারা যদি এখানে কেউ যদি সন্দেহ থাকে যে উনি কি মুক্তিযোদ্ধা আন্দোলনে বা সংগ্রামে পার্ট অংশগ্রহণ করছেন কি না, আই ক্যান টেল ইউ ভেরি মাচ দ্যাট হি প্লেড এ মেজর রোল ফাইন্যান্সিয়ালি। আর বেশি বলতে পারবো না আমি, আমার বক্তা, আমি কিন্তু বক্তা না, আই ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার চেষ্টা করছি, এবং এখানে আমি প্রথম আসছি, ফার্স্ট টাইম, আর যা দেখলাম আমার কিন্তু সৌভাগ্য, উনি আমাকে উত্তরমানের উত্তরমানের শিক্ষা দিচ্ছেন, ইউ নো টপ দি বেস্ট। আর এখানে যেটা দেখতেছি, আশা করি উনি অবশ্যই দেবেন, এখানে অনেক কন্ট্রিবিউশন করবেন, ওনার যেভাবেই সিস্টেমে হোক, ফাউন্ডেশনের সিস্টেমে হোক, আর ওনার ব্যক্তিগত সিস্টেমে হোক, উনি এখানেও দেবেন। অ্যান্ড আমি আপনাদের সবাইকে বলবো, ইউ প্রেয়ার ফর ইজ লঞ্জিভিটি অফ লাইফ, ওনার জন্য আল্লাহকে দীর্ঘ হায়াত হ্রাস করে, এবং উনির জন্য আরও এবার সুস্থভাবে চলতে পারে। আসসালামু আলাইকুম। আজকে এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি নামের একবারই এবং উপস্থিত যা আজকে আসছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা বিভিন্ন বক্তা বিভিন্নভাবে কথা বলেছেন, আমি দু একটা বিষয়কে আলোকপাত করতে চাই। সে বিষয়টা হলো যে প্রথমে আমাদের এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে, এই কারিগরি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কেও কিন্তু আমার মনে হয় জেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সুন্দরভাবে বলেছেন যে এখানে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা কী। আপনারা জানেন যে আমার জোন কমান্ডার সুন্দরভাবে বলেছে যে আমরা শান্তি, প্রগতি এবং শান্তি এবং আপনাদের সম্প্রীতি এবং উন্নয়নের কথা বলি, তাই না? তো আপনারা যদি সহজভাবে বলেন যে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই তিনটে বিষয়কে এমনি বাতাসে কিন্তু ভাসবে না, এর জন্য কাজ করতে হবে। কী কাজ করতে হবে? যে সমস্ত বিষয়াদি শান্তি, সম্প্রীতি বা উন্নয়নকে নস্যাৎ করে বা ধ্বংস করে দেয়, সেই বিষয়গুলিকে আমাকে জানতে হবে, প্রথমে চিহ্নিত করতে হবে, এবং এই বিষয়গুলি চিহ্নিত করার পরে এই কিভাবে শান্তি আসে, সম্প্রীতি আসে এবং উন্নয়নের সৃষ্টি হয়, সে ব্যাপারে আমাদের পরিকল্পনা মাফিক এগোতে পারলেই একমাত্র সম্ভব যে আমরা ফাইনাল স্টেজের শান্তির বিষয়টাকে নিশ্চিত করার ক্ষেত্রে, যে শান্তি, সম্প্রীতি, উন্নয়নের বিষয়টাকে আমাদের মূল বিষয়বস্তু। এখানে শান্তি চাই, সম্প্রীতি চাই, উন্নয়নের প্রচণ্ড প্রয়োজনীয়তা রয়েছে। বাড়বে আয় উপার্জন, বাড়লে পরে মানুষের মধ্যে যে হানাহানি, কাটাকাটি, এই ব্যক্তিগত পর্যায়ে বা
একটা স্থানীয় পর্যায়ে যে সমস্ত কলহ এগুলো অবসান ঘটবে। এবং আপনারা যে ব্যক্তিকে আজকে যে আমরা যে কারিগরি প্রশিক্ষণের কথা বলছি, এখানে যদি প্রতি বছর 200 ছেলে মেয়ে যদি আপনারা প্রতি বছর এখানে বের হতে পারে 6 মাসের ট্রেনিং করে, তাদের যে দক্ষতা অর্জন হবে, স্থানীয়ভাবে তাদের কর্মসংস্থান জুটবে। এরপরে যদি আমরা টাউনে যাই বা আপনার চিটাগং বা ঢাকা, এখানে কিন্তু দেশীয়ভাবে তাদের চাকরির ব্যবস্থা রয়েছে এবং বিদেশেতেও তার চাকরির জন্য যথেষ্ট পদ উন্মুক্ত রয়েছে। আপনারা জানেন যে বর্তমান সরকার আপনার বিদেশি কল্যাণ মন্ত্রী, উনি সেদিন আমাদের কারিগরি প্রশিক্ষণ এসেছেন, উনি যে সমস্ত আমাদের প্রশিক্ষণ হচ্ছে উনি বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে বিদেশে পাঠানো সম্ভব, সুতরাং আপনারা যদি সঠিকভাবে আমরা কারিগরি প্রশিক্ষণে 6 মাসের কোর্সকে আমরা ভালো আন্তরিকতা সাহায্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, নিজেকে দক্ষ করতে পারে, তাহলে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা এবং দেশীয় মুদ্রা আমরা অর্জন করতে পারবো, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্জন করতে পারবো এবং সেখানে আমাদের উন্নতি নিহিত রয়েছে এবং সেই উন্নতি হলে পরে কিন্তু আমরা সম্প্রীতিটা আরও গাঢ় হবে, এই সম্প্রীতিটা আরও গাঢ় হলে আমরা শান্তিতে বসবাস করব। আপনাদের যে দাবি ছিল সেটাকে ওনার কাছে পৌঁছাতে পেরেছিলাম, আপনাদের যে প্রয়োজনীয়তা ছিল এবং ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ যে উনি আমাকে বলেছিলেন যে আপনারা শুরু করেন, আমি যাব এবং যা প্রয়োজনীয়তা রয়েছে আমি সেগুলো দেখে নেব এবং আমি আপনাদেরকে একটা ভালো পর্যায়ে যেতে এই আপনার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সবাই ভালো প্রশিক্ষণ পায় তার ব্যবস্থা গ্রহণ করব, যেটা আপনার উনি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। স্টুডেন্ট যাদের সবসময় এখানে প্রশিক্ষণ যদি আসে তাদের মধ্যে কোনো ধরনের দলাদলি না থাকে, তাদের মধ্যে যেন সাম্প্রদায়িকতা না থাকে, তার কে হিন্দু কে মুসলমান কে আদিবাসী কে পাহাড়ি কে বাঙালি এই ধরনের কথা যেন না সৃষ্টি হয়। উনি দান অনেকে দান করতে পারেন কিন্তু ওনার দানের মধ্যে যদি দেখেছি যে উনি দানের প্রতিদান চান না কখনো, এটা কিন্তু বিরল ব্যাপার, এটা খুবই বিরল ব্যাপার যে আপনার অনেকে অনেক কিছু করেন, একটা উদ্দেশ্য পিছনে থাকে, বড় একটা উদ্দেশ্য নিজস্ব কিছু আপনার ফয়দা লুটের একটা উদ্দেশ্য থাকে। ওনার মধ্যে দেখবেন যে সে উত্তর থেকে আসে সিলেট থেকে, উনি কিন্তু শুধুমাত্র এখানে ঢাকা থেকে আসেন, উনি সিলেটে ছিলেন, সিলেট থেকে ঢাকা গেছেন, ঢাকা থেকে চিটাগং হয়ে রাঙ্গামাটি এসে আসছেন। আমি প্রতি মুহূর্তে আমি নিজে চিন্তিত যে ওনার মতো এই বয়সে 27 বছর বয়সে আমরা এই চালের মতো জায়গা নিয়ে আসছেন, এটা মানুষকে কোটি কোটি টাকা দাঁড়া যাবে না। আব্দুল কাদের সাহেব উনি আসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি শ্বশুরের পদাঙ্ক অনুসরণ করেছেন যে উনি আজকে যে অনেক সময় দেখা যায় যে আপনার শ্বশুর এক জায়গায় হতে পারে কিন্তু ছেলে মেয়েরা যে ওরকম হবে বাবার মতো হবে এরকম হয় না অনেক সময়, আর জামাই তো দূরের কথা। তা আমি ওনাকে কষ্ট করে এখানে আসার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হয় যে শ্বশুরকে জানি না অনুসরণ বা অনুকরণ করার একটা না হলে এত কষ্ট করে উনি এখানে আসতো, ওনার বয়সও কিন্তু আমাদের চেয়ে বেশি, তাদের শুনেছিলাম 57 বা 58, তাই না? উনিও কিন্তু কষ্ট করে আসছেন, উনি কিন্তু আরামে বসে রাখতে পারতেন, ইংল্যান্ডে বসে রাখতে পারতেন, আমি ঢাকা বসে রাখতে পারতেন, উনি কিন্তু এত কষ্ট করে এখানে আসা, এটা আমি বলি যে ওনারও যথেষ্ট আপনার মানুষের যথেষ্ট ভালোবাসা আছে দেখে উনি পর্যন্ত আসতে পারছেন। শিক্ষার্থীদের সুনাগরিকতা হতে তাদের জাতি গৌরব বৃদ্ধি পায়, যারা এখানে শিক্ষা গ্রহণ করবেন তারা শুধু শিক্ষা গ্রহণ করে দক্ষতা সৃষ্টি বড় কথা নয়, এখানে আমরা চাই একটা সুনাগরিক হওয়ার জন্য যা জাতির গৌরব বয়ে আনবে। আমি আশা করবো যে এখান থেকে যারা বের হয়ে যাবে, শিক্ষা গ্রহণ করে বের হয়ে যাবে, সত্যিকার অর্থে তারা সুনাগরিক ভাবে দেশে যাবেন, দক্ষতা অর্জন করে যাবেন, দেশের জন্য সম্পদ বহন করে নিয়ে আসবেন। আমি সর্বশেষে আমি আমি রাগিব আলীর সুস্বাস্থ্য কামনা করছি এবং ওনার সবার কাছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আপনারাও ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ শরীরে বেঁচে থাকেন আরও অনেক দিন এবং উনি যেন আমাদের জন্য আশীর্বাদ করে যান, আমরাও যেন ওনার যে বাণীগুলো রয়েছে এই বাণীগুলো অনুসরণ করতে পারি এবং উনি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমরাও যেন তার মানুষের জন্য আমরা কাজ করতে পারি, আমাদের যে যে পর্যায়ে রয়েছি সেই পর্যায় থেকে আমরা মানুষের জন্য কাজ করতে পারি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। এখন মাননীয় পরম অতিথির মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। সম্বন্ধে অনেক হয়ে গেছে, এখন আর কথা বলার কিছুই নাই, এখন কথা বলতে হলে বুদ্ধি দেখতে হবে, সেই বুদ্ধিও নাই। এখানে যারা আপনারা সমবেত হয়েছেন কি কারণে
জানেন তো এই প্রশিক্ষণ বা অন্যান্য জরুরি ডেভেলপমেন্ট কী করা যায়, উন্নতি করা যায়, উন্নতি যে আপনি করবেন শিক্ষা তো নাই। সব লোকরা আমি দেখলাম স্কুলের ছাত্রছাত্রী দেখলাম, খুব দুঃখ লাগে। আমিও গরিবের ছেলে, আমি কোনো দলের ছেলে না, এটা বলে গেছে উনি। আমি আর লম্বা ইতিহাস টানতে চাই না, আমি এর থেকে আরও গরিব ছিলাম। আমরা তিন বেলার মধ্যে এক বেলা খাইছি, দুই বেলা খাইছি, আমার মা খাওয়াইছে, গরিব কে আগে বলে আমি এই জন্য আমি ছেলে পেলে খুব মহব্বত করি, অসহায় গরিব ছেলে করি। আমি অনেক গরিব ছেলে পেলে এইভাবে হাল খুলে যাচ্ছি, আমি তো প্রচার দিই না, এখনো বলবো না। ওরা বলতেছেন ওরা খাগে কখনো পাইছেন, বইতে পাইছেন, সেই জন্য বলে আমি এই যে প্রশিক্ষণ করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আল্লাহ বলেন, ভগবান বলেন, খোদা বলেন, আল্লাহ ছাড়া তো কিছু হবে না, ইনশাল্লাহ এটা হয়ে গেছে, এটা চালু হয়ে গেল। আমাকে যে বুড়া কাল এখানে আনছে, যদি এটা ভালো না চলে আমাদের লজ্জা হবে, আপনার ছেলেপেলেরা ভালো লেখাপড়া করতে পারবেন না, আবার সন্ত্রাসের মুখ দেখবে, ঠিক না? তো এখন চিন্তা করেন যে একটু সময় লাগবে, কারণ আপনাদের জন্য যে যাতায়াতের ব্যবস্থা এটা নাই। আপনি পানিপথে আসছেন, কতটুকু আসবেন? একেবারে নেই উঠে নিয়ে আর পপুলেশন বলছে যে পঁয়ষট্টি হাজার না, পঁয়ষট্টি হাজার আমার বোরখালের মধ্যে অনেক বেশি। আমার চেয়ারম্যান, চেয়ারম্যান খুব সুখে আনন্দে আছে, আমার বোরখালের চেয়ারম্যান দেখলাম খুব ভালো খাওয়ায়, চারটা ছয়টা তরকারি দিয়ে খাইলাম, ঠিক না? দলিল বলছি সেখানে আমি যোগ করতেছি, কারণ হলো যে উনি আপনাদের চাইতে ভালো অবস্থায় আছে। ইউনিয়ন যে দেখতে আছেন, ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান, এরা কষ্টে আছে, এটা খাস করা বড় বড় লেকচার দিয়ে বলে দিলে হবে না, খাস করা ক্ষতি বলা সোজা টেবিল টকে বসিয়ে আমরা বলে দিলাম সব প্ল্যান পাশ হলাম, এখনটা ভাস হয় সিগারেট খায় বিড়ি খায় চা খাইয়ে চলে যায়। দেখলাম তো কেউ কোনো টাকা দিতে চায় না, কেউ কেউ শ্রম দিতে চায় না। আমরা ইন আসছি, আমি আসছি বিশেষ করিয়া এই বয়সে, আমি যদি না আসতাম তো বুঝতে পারতাম না, আমি উনি আসছি ভালোই খুশি। আপনারা আপনাদের এলাকায় গরিব দুঃখী এলাকায় কিছু খাস করার সুযোগ আমার হয়েছে, কে করে দিয়েছে আল্লাহর হুকুম। আমরা সবাই মিলিয়া দাঁড়িয়ে আমরা হাতে দাঁড়িয়ে দিব সেক্টর কমান্ডার এবং তার টিমে, যে এরা যে রিমোট এরাতে আসি আসিয়া আপনাদের সহযোগিতা করতেছেন, আইন শৃঙ্খলা সহযোগিতা করতেছেন। আর এর সাথে সাথে আমরা জনসাধারণ যারা নেতৃত্ব দিচ্ছেন, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা এমপি মহোদয় যারা আছেন না, আপনারা তো আপনাদের ভোটের মাধ্যমে তো দিয়েছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত, এটা বহুত বড় বড় ক্ষমতা। সন্ত্রাসী ছেলেবেলা ১৪-১৭ বছরের ছেলেরা এই এলাকায় নষ্ট, আমি জানি আগে আমার সেক্টর কমান্ডার সাহেব আমাকে অভিহিত করছেন, সেই জন্য আমরা এটা কীভাবে বড় করা যায়, রোহিঙ্গা বেশি করা যায় আর তাড়াতাড়ি করা যায়, এটার উদ্যোগ আমরা আগামী সপ্তাহে নিয়ে যাব। এখন বলাবলি করতে হবে না, খাদ্যের ভিতরে যদি দেখবেন আমরা ঠিক হাত করতেছি, আমি এই করবো এই করবো হাত তালি দিলে আর করলাম না, এটা ঠিক হইল। আচ্ছা একটা জিনিস আপনারা আপনারা সবই খাল আইসি তখন ইনশাল্লাহ করবো, আমার একটা খাস শুনবেন নি, শুনবেন আমার কোনো দাবি দাবা নাই, আমাদের কাজ আছে, আমার নাকি দোয়া করবে আর যারা অন্যান্য ধর্ম মানে আশীর্বাদ হবে। যেমন আমি চলাফেরা করতে পারি, এই যে আমার উঠে এখানে আইছে সিঁড়ি থেকে, আমার লজ্জা আছে, কারণ আমি এগুলা না আমি খান্তি আসা করি, কারণ আমি এটা দূরে উঠতে পারতাম, ছয় মাস আগে উঠতে পারতাম, এখন আমি একেবারে বাড়িও গেছি, কিন্তু এখন কোনো অসুখ আমার নাই, কোনো অসুখ নাই। ওরা দিদা আমার হয়ে গেছে অনেক, আমি খুশি আনন্দিত গর্বিত যে ওদের নেতৃত্বে এতদূর পাড়ি দিয়ে আমি এখানে আসছি, এখানে সব আমার স্যার সব আসছে, এদেরকে কৃতজ্ঞতা দেওয়া ধন্যবাদ দেওয়া ছোট করবো না, এর উপরে বহু যে
আমার বোর্ডের চেয়ারম্যান, আপনাদের সেক্টরের চেয়ারম্যান বা অন্যান্য যারা আছেন, আমি তো আছি আপনার লাগি সেবা করতে লাগি। আমি আল্লাহকে স্মরণ রাখি আমি করতে চাই, আমার কোনো স্বার্থ নাই, আমার বুটেরও দোকান নাই, আমার মব্বর মব্বর চাই, ভালোবাসা চাই, মিলামিশে চাই, পরিচিতি চাই, যেন আখেরাতে আমরা স্বর্গ নর্গ হই না হিন্দু গোষ্ঠী, এইভাবে যেন আমরা পাই। এদের দেখেন না প্রত্যেকের মুখে এখন মুখে হাসি মুখে নাই, কেন অভাব অঘটন, শিক্ষা দীক্ষা, চলাফেরা, খাওয়া দাওয়া, এটা সব দিন দিন এটা নবনীত হয়ে গেছে এদেশের মানুষের জন্য। আমরা তবে এক কথা মনে আছে, কর্নেল সব বলে গেছে, আপনি দেখেন আমরা কয়েক লক্ষ শ্রমিক বিদেশে পাঠিয়েছি, এরা কী করে ইট বয়, বালু বয়, পাথর বয়, রড বয়, ভালো রাজমিস্ত্রিও নাই, ভালো কার্পেন্টারও নাই, এই প্রশিক্ষণ এরা যদি হয় দশ গুণ পনেরো গুণ বেতন বেশি পাইব, এটা আমরা ভাবতেছি না, আমরা শ্রমিকদের ভাবতেছি। আর এই শ্রমিকের টাকা আসে আমরা ব্যাংকিং করি, ইন্স্যুরেন্স করি, ও শ্রমিকের টাকা দিয়ে আমরা এলসি করি, এলসি বুঝেন নি বানান তৈরি লেটার অফ ক্রেডিট, আপনার বুঝবেন যারা ফাইন্যান্স ব্যাংকিং পড়তে বুঝবে, এত তো জানো না আমি, তো এইটা করি আমরা মাল আনি ওই শ্রমিকের টাকা দিয়ে। আমাদের কলকারখানা নাই, আমরা কোনো কিছু নাই, একমাত্র আমরা কী আছে শ্রমিক। এই শ্রমিক যদি অনেক ইংরেজি হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স মানব সম্পদ, বাংলা হলো মানব সম্পদ যদি আমরা গড়িয়ে তুলতে না পারি কোনো কাজে আসবে না, হিংসা বিদ্বেষ হানাহানি লেগেই থাকবে। সেই জন্য বরকল সহ এই রাঙ্গামাটি সহ আপনাদের এলাকায় আমি দেখি ইনশাআল্লাহ আমার সীমিত সম্পদ দিয়ে আমি কন্টিনিউ জীবিত মনে না আঠ পর্যন্ত হয়ে যাবো। সেই জন্য দোয়া চাইছি, আমি অনেক সিভিল ওয়ার ছিলাম বেঁচে গেছি, সেই সময় মনে করছি যে না আমি কিছুদিন বাসব, সিভিল ওয়ার বাসো ইংরেজি খরিয়াটা সিভিল ওয়ার, আর সাতাশি না কত ইংরেজি বন্ধু নিয়ে হার্দুল কবি নিয়ে আর সিভিল ওয়ার, আমি দুইটা মধ্যে পাচ্ছি বাঁচবো, আশা করি আপনার দোয়া হলে আরও বাঁচবো, বাঁচলে বাঁচলে ভালো করে দিল বাঁচি, এইভাবে তুলা নিয়ে আসিয়া বইয়া নিয়ে আসিয়া বসে এইভাবে বাঁচার কোনো যুক্তি নেই। তো যেন হাঁটতে পারি, কথা বলতে পারি, আপনার সাথে হাত মিলিতে পারি, এইভাবে বাঁচতে চাই যতদিন বাঁচি। তবে সবাই ভালো থাকেন, আর আসতে পারবো কিনা বলি না, আমার এই নেক্সট জেনারেশন দিচ্ছি ওদের হাতে, আমি কোনো সময় মরবো ঠিক নাই, তবে ইনশাল্লাহ ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে সব চালাইব, যারা জান নাই সবাই দাওয়াত রইল, আমাদের এগুলো দেখবে খালি সিলেটে না সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যেন দেখবেন ভাইবেন। আমরা এই আরও শুরু করলাম, আপনাদের যেগুলো যে ছিল না বিচ্ছিন্ন এলাকা যেগুলো রিমোট এরিয়া এইগুলো যে চলে আসছে, আশা করবো যে আপনারা তাদের জন্য দোয়া করবেন। এরা দিবারাত্রি আপনারা আপনার দায়িত্বে আছে, এরা আছে বলিয়া কিছুটা ল অ্যান্ড অর্ডারে আমরা সাপ্তাহে তারিখে গলা রাখি ঘুমাইতে পারি ঠিক না, সুতরাং তাদের সহযোগিতা হাত বাড়াবেন, শান্তি শৃঙ্খলা করবে, আর শান্তি শৃঙ্খলা না করলে আমরা আসতে পারবো না, আমরা যদি শৃঙ্খলা না থাকে ইটু আইব না, বালু আইব না, রোডও আইব না, বিল্ডিং হবে না ঠিক না, সেই সূর্য আপনারা সাহায্য দিতে হবে, আপনার ছেলেও যদি সন্ত্রাস হয় তাহলে বুঝিতে হবে, বুঝলে এই জন্য হাত দিস না। এরা তো জনগণের নির্বাচিত চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান যারা আছেন সেটা করবেন, আমাদেরকে তো খালি আমরা ফাইবেন না, আমরা ফাইব আমার ফাইব লাগিয়ে রেবে ফাউন্ডেশন সেক্রেটারি, কিন্তু খাদ্যখাতে ঠিকানা আছে আমার, আপনারা ঠিকানা নেবেন, যার অভাব অনুযায়ী তাও করবেন, কোনো তো যদি বিপন্ন বর্ণ মানুষ হতে দিতে চান তারও ব্যবস্থা আমরা করি, হ্যাঁ কেউ যদি খামাইকে দিতে চান হিন্দু সমাজের মধ্যে আর তারও ব্যবস্থা আছে, কোনোটা বাদ নাই খাতে লাগিয়ে দেয়, আপনারা আমার কাছে এই ফায়দাও দিবেন, জীবিতকাল পর্যন্ত ফায়দাও দিবেন, যত নিতে পারেন আর আমি যত দিতে পারি, কিন্তু বিনিময় আমি চাই, আমি যাওয়ার জন্য আসি না, যাওয়ার জন্য আসি ইনশাল্লাহ। এই জন্য এই যে আল্লাহ বলে আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুন, আপনারা শান্তি থাকেন, নিরাপদে থাকেন, ছেলেপেলেদের শিক্ষিত করেন, মানুষ বানান, কারিগরি শিক্ষা দেখেন হয়েছে, আপনারা দরকার পাশে চলে আসছে, এটা আমরা বলে দেবো যাতে কয়েকশো, আর এরা খাস করলে আমরা চাকরি দিতে পারবো, চাকরির অভাব হয় না, এটা এটা চাকরির ডিমান্ড খুব বেশি আছে, মধ্যপ্রাচ্য অনেক আছে, দুবাই, আবু ধাবি, মাস্কাট, হ্যাঁ কুয়েত,
তারপরে এদিকে সিভিল ওয়ার চলছে সিরিয়ায়, মাঝের হতে বিভিন্ন জায়গায় যত আছে মিডিল ইস্ট অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড, অনেক টাকা পাইবেন ওটা ওইটা ওইটার খাতে লাগান। আমি ওই আরো এসেছিলাম উনি করছেন আরো একটা আছে আমরা করবো, এখানেও একটা ট্রাস্ট করে দেওয়ার কথা আছে। এই প্রসেসে চলতে হলে আমি যদি মরে যাই এটা বন্ধ হয়ে যাব, এতে শিক্ষক মন্ডলীর বেতনগুলা আর ওইটার সাথে আপনার রাঙ্গামাটি ঢুকে দেবো, ট্রাস্টে একটা ট্রাস্ট করে দেবো, একটা ফান্ড দেবো, আমি একটা ট্রাস্ট করে দেবো অনেক ধরে, এই ট্রাস্টের মাধ্যমে এখান থেকে যে লভ্যাংশ হবে ওইটা দিয়ে একটা পরিচালন করবো, আর এটা তো হরিয়ে দেবো, ঠিক আছে। এটা এই জন্য বলছি দোয়া করবেন বেশি করি, এক শক্ত দোয়া বাংলা বসলে কিছুই হবে না, হবে সবে থাকে আমরা দেখা হবে। আমি আপনাদের কাছে কিছু বলে ফেললাম, আমি সবাইকে আমার আমার তরফ থেকে দোয়া নিয়ে দোয়া আশীর্বাদ, সবাই শ্রেণীর মতো আদাব সালাম সবাই সবাইকে ধন্যবাদ। অভিনন্দন জানাই সবার তরফ থেকে, রাগিব তোমায় অভিনন্দন জানাই সবার তরফ থেকে। তুমি সমাজ গড়ার কারিগর, তাই সমাজের তরে বিলিয়েছো নিজেকে, রাগিব তোমায় অভিনন্দন জানাই সবার তরফ থেকে, রাগিব তোমায় অভিনন্দন জানাই সবার। বড় কত নিহিত এ কথার সত্যতা জেনে, যতই করেছ দান ততই বেড়েছে ধন, কমেনি তো ধন কোনো দিনে। তুমি যা চুয়েছ হয়েছে তা শোনা, মানুষ দীক্ষা নেবে এসব, রাগিব তোমায় অভিনন্দন জানাই সবার তরফ থেকে। তুমি সমাজ গড়ার কারিগর, তাই সমাজের তরে বিলিয়েছো নিজেকে, রাগিব তোমায় অভিনন্দন জানাই সবার। ভাবনি তো কখনো জীবন তোমার সাদা সিধা, তোমারই সম্পদে গড়েছ জনপদ, করনি তাতে কোনো দ্বিধা। তুমি যা করেছ সব মানুষের কল্যাণে, খোদা হবেন খুশি এসব, রাগিব তোমায় অভিনন্দন জানাই সবার তরফ থেকে, রাগিব তোমায় অভিনন্দন জানাই সবার তরফ থেকে। তুমি সমাজ গড়ার কারিগর, তাই সমাজের তরে বিলিয়েছো নিজেকে, রাগিব তোমায়
অভিনন্দন জানাই সবার তরফে তোমায় অভিনন্দন জানাই সবার তরফে তুমি সমাজ গড়ার কারিগর তাই সমাজের তরে বিলিয়েছো নিজেকে রাগী তোমায় অভিনন্দন জানাই সবার তরফ থেকে রাগী তোমায় অভিনন্দন জানাই সবার তরফ থেকে গানের মাঝে